ভোট দিতে না পারা এক বাঙালি মুসলমান ভাইয়ের বুক ফাটা কান্নার একটা ভিডিও কি আপনারা দেখছেন? না দেখলে ইউ আর ইন লাক টুডে। আমার একটা শখ যে হ্যাঁ, এই মেশিনে ফার্স্ট টাইম আমি ভোট দিতেছি। হ্যাঁ, আমি নিজে একজন ছাত্রলীগ কর্মী, আমি দিব। ভিতরে ঢুকে আমি না দিয়ে ইয়ে করে আমার ইয়েটা বের করে না, উনি খালি আমার ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে উনি উনি কি করলো, ওই নিজের হাতে নিজে ভোট দিয়ে ফেলাইলো। আমি ব্যাক ছেলে ছেলে বললাম ও তিনতলা যেই হোক না কেন, এইগুলো এগুলো তো ভালো না। আমরা ছাত্রলীগ কর্মী, আমরা যদি ভোট না ঠিক মতো না দিতে পারি ঘটনাটা আমি গেছি, ঠিক আছে, আমার নাম্বার টাম্বার সব বের করছে, হ্যাঁ সব বের করছে, হ্যাঁ আমি ভোট দিব, ঠিক আছে। সে আমার তার তর্জনের ইয়েটা নিছে, নেওয়ার পরে বললো যে আপনার পছন্দের প্রতি ইয়ের ভিতরে যা ইয়েটা দেন। হ্যাঁ, আমি দেওয়ার আমি ঢুকার আগে উনি ঢুকা দেখা লাইছে, তা আমি শখ করে যে দিব টিপ আমার দ্বারা সে ভোট দেওয়া লাগছে। আমি বললাম এটা কি হলো ভাই, আমি আসছি আমি তো সেটাতেই দিব, আপনি দাঁড়ান আমি দেখেন আমি কোনটাতে দেই। তো আমি আমি ওনার বলতেছি যে ভাই ফার্স্ট মেশিন ভোট দিতেছি, হ্যাঁ দেখি আমি একটু টিপ দিয়ে না উনি ভোট দেওয়া লাগছে, ভোট দেওয়া বের হয়ে গেছে, নৌকাতে দিছে। তা আমিও তো নৌকা দিয়ে দিতাম যাই হোক, কিন্তু আমি রাইয়া মেজাজ গরম হয়ে গেছে এই কারণে। এইটা কি, আমিও তো নৌকাতেই দিব, আমি তো নৌকারই কর্মী। আচ্ছা, ভাইয়ের কান্নার দৃশ্যটা এমনিতে তো মর্মস্পর্শী, ওনার কান্নার যে জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে ওনার শখটা। ভাই একটা শখ করছিলেন ভোট দেওয়ার, মানে এটা কিন্তু কথা কথা না, উনি লিটারেলি হি সেড যে আমি একটা শখ করছিলাম হইতেছে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দেওয়ার। আমার একটা শখ যে হ্যাঁ এই মেশিনে ফার্স্ট টাইম, এটা কি ডিফারেন্সটা কোথায় ভাই? মানে বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে ভোটার অধিকার নাই, এটা নিয়ে আর ফান করার কিছু নেই, এটা নিয়ে জোক করার, এটাই তো এখন এটা ইটসেলফ এখন একটা জোকে পরিণত হয়ে গেছে বাংলাদেশে গণতন্ত্র। সো এটা নিয়ে জোক না করি, ওটা নিয়ে জোক করলে বরং এটা হালকা হয়ে যাবে। সো ভাইয়ের বুক ফাটা আর তো না ওই জায়গাতে যে উনি শখ করছিলেন টিপ দেওয়ার। আমি শখ করে যে দিব টিপ দেখি আমি একটু টিপ দিয়ে। ভাই জীবনে আপনি টিপ দেন নাই, এত বছর বয়স হয়ে গেছে, মানে ভোটের কথা মনে করতেছি, জীবনে এত বছর বয়স হয়ে গেছে ভোট দেন নাই কখনো, টিপ দেন নাই সিল ইয়েতে, যে আগের যে পদ্ধতি মানে টিপের পদ্ধতি আমি জানি না এখন কীভাবে ইলেকট্রনিক পদ্ধতিটা, বাট যেটা বুঝতেছি যে হয়তো একটা ইলেকট্রনিক ডিভাইসে টিপ দেয়া, দ্যাটস দ্য ডিফারেন্স, ওনলি ডিফারেন্স প্রবাবলি দুইটাই প্রেসিং ইয়োর ফিঙ্গার। তো ওটা এত কেন মজা যে উনি এত খেপে গেল আমি বুঝলাম না ঘটনাটা ওনার, মানে ওনার লাইফ কেন এখানে এসে হইতেছে ন্যারো হয়ে গেল যে আমি একটা ইলেকট্রনিক মানে জীবনে ভোট টিপাটিপি করছি ছাত্রলীগের ছেলে, তো এটা বলার অপেক্ষা রাখে না, মানে প্রচুর ডাল ভোট দিয়েছে আর কি। আজকে হঠাৎ করে এইটার উপর একটা টিপ না দিতে পারে পেরে কেন ওনার এত কষ্ট, এবং উনি কিন্তু খুব সেজে গুজে আসছে, মানে ইফ ইউ নোটিস ব্যাপক চশমা লাগাইছে, পাঞ্জাবি টাঞ্জাবি লাগাই আসছে। সো ইলেকট্রনিক ভোটিংটা ওনার জীবনে এত বড় একটা উৎসবের উপলক্ষ কেন হয়ে গেল, আই ডোন্ট গেট ইট। আমি এবং এটাই কিন্তু আসলে আমাদের জীবনে এইসব ছোটো ছোটো আনন্দগুলোকে কিন্তু আমাদের জীবনকে সুন্দর করে তোলে। আমরা আপনারা আমরা কী করতেছি, আমরা জীবনের পিছনে ছুটতেছি, আমরা বড় বড় হ্যাঁ অর্জনের পিছনে দৌড়াইতেছি, এবং এই অর্জনের পিছনে দৌড়ানো কখনো শেষও হয় না, আমরা কখনো সুখীও হই না। আর এই ইন এ সেন্স আমাদের এই ভাইও কিন্তু সুখী হইতে পারে নাই, আমরা হইতেছে আমরা সাধারণ মানুষ হইতেছে বড় বড় টার্গেট সেট করি যেগুলো আসলে এক অর্থে অ্যাচিভেবল না বা ডিফিকাল্ট টু অ্যাচিভ, এবং শেষ পর্যন্ত অ্যাচিভ করতে পারি না এবং আমরা ফ্রাস্ট্রেশনে ভুগি। উনি কিন্তু উনি ছোটোখাটো একটা টার্গেট সেট করছেন, বাসা থেকে বের হয়ে ভোট কিন্তু গিয়ে ভোট দিয়ে আসবে, একটু ভোট দিতে পারলে কিন্তু উনি সুখী হইতো জীবন। উনি ওনার কষ্টটা ওই জায়গায়, আমি তো কোটি টাকা চাই নাই, আমি তো ল্যাম্বোর্গিনি গাড়ি চাই নাই, আমি তো মার্সিডিজ গাড়ি চাই নাই, আমি তো কোনো কিছুই চাই নাই, আমার একটাই শখ ছিল একটা ভোট দেওয়া, এই শখটা পূরণ হবে না আমার, এত নিষ্ঠুর খোলা। ওনার দুঃখটা যে উনি ওটা মানতে পারতেছে না। ওনাকে যে শাখা নীতি আছে সাংবাদিক, উনি বলেন যে আপনি ঘটনাটা ঠান্ডা মাথায় বলেন, খেয়াল করছেন কিনা, সাংবাদিক কিন্তু বলে যে আপনি শান্ত হন, ঠান্ডা মাথায় ঘটনাটা বলেন কি ঘটছে। কি কারণ উনি এত উত্তেজিত এটা যদি ব্যাকগ্রাউন্ড আপনি আমি না জানি, আমরা কিন্তু জীবনে আমাদের পক্ষে বোঝা সম্ভব হবে না যে কি নিয়ে উনি এত উত্তেজিত, যে কেউ মনে করবে বিশাল সিরিয়াস কিছু হয়ে গেছে ওনার লাইফ, উনি মাথা ঠান্ডায় রাখতে পারতেছে না, সাংবাদিক বলতেছে মাথা ঠান্ডা করে বলেন কি কি ঘটনা কি, মানে হয় না যে ধরেন আপনি কোনো একটা একটুর জন্য বেঁচে আসছেন রোড অ্যাক্সিডেন্ট থেকে, আপনি হাঁপাইতেছেন, আপনার হার্ট বিট বেড়ে গেছে, আপনি কথা বলতে পারতেছেন না, আপনি দুই মিনিট শান্ত হয়ে তারপর কথা বলতে হবে, ভদ্রলোকের অবস্থা হয়ে গেছে, ওনার একটা আঙ্গুল টিপ দিয়ে ভোট মারতে পারে না দেখে। সো ওনার লাইফের প্রায়োরিটিটা ছাত্রলীগের ভাই যে ওই জায়গায় নিয়ে যেতে পারছে। আমরা সুখী মানুষের গল্প পড়ছি না যে সুখী মানুষ হইতেছে গায়ে কোনো জামা কাপড় নাই, কোনো জীবন জীবনের মোহ তাকে ইয়ে করতে পারে না, লিমিট করতে পারে না, এই কারণে সে সুখী মানুষ। এই আমাদের এই ছাত্রলীগের ভাই হচ্ছে সেই বইয়ে পড়া সুখী মানুষ, আমরা এগুলো বইয়ে পড়ছি, আমরা এগুলো থেকে কিছু শিক্ষা গ্রহণ করি না, আমরা কিন্তু কেউ সুখী নেই, ভাই কিন্তু সুখী।
তাও সুখী হইতে হইতে একটু দুঃখী হয়ে গেছে বাংলাদেশে গণতন্ত্র নাই দেখে। বাংলাদেশে যদি আজকে গণতন্ত্র থাকতো শুধু ভোট দেওয়ার রাইট উনি পাইতেন তাহলে কিন্তু উনি সুখী মানুষ উনি। ওনাকে সাংবাদিক জিজ্ঞেস করে যে কে 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 আপনাকে দেয় নাই ইয়ে করতে, মানে নাম বলতে আর কি, পরিচয় প্রকাশ করতে, উনি বলে যে না না কে যেই হোক না কেন, মানে উনি বলবেন না ছাত্রলীগ তো নিজের লোক, তো আবার বের হলে ছাত্রলীগ কিন্তু ছেঁচা দিবে, যেই হোক না কেন এগুলো তো ভালো না। সো উনি নাম বলবেন না, ওনার লোক একটু স্বীকার করছেন যে ছাত্রলীগের লোক একটু বলছেন যে আমি তো ভোটটা দিতাম, আমরা দেখছি 2018 নির্বাচনে মানুষজন বের হয়ে ছাত্রলীগের পোলাপান হাহুতাশ করতেছে যে আমি তো ভোটটা দিতাম, আপনি একটু অপেক্ষা করতেন দেখে যে আমি কোথায় ভোট দিই, নৌকাতে দিই কিনা, না দিলে আপনি অপেক্ষা করার ধৈর্য দেন না, এরা ধরে সিল মেরে দিছে। এই ভাইও হইতেছে সে ছাত্রলীগের কর্মী, ভোট দেওয়ার সুযোগ পায় না এটা, এবং তাদের দুঃখটা ওই জায়গাতে যে একটা বিএনপি জামাতেরা ভোট দিতে পারবে না, এটা তো স্বাভাবিক না, কথা বলার কিছু নেই, এটা খুবই স্বাভাবিক বাস্তবতা, আমি ছাত্রলীগ হয়ে আমিও ভোট দিতে পারবো না, তাদের দুঃখের আফসোসের জায়গাটা বুঝছেন তো, মানে এই দেশে মানুষ ভোট দিতে পারে না সেটা দুঃখ না, আমি ভোট দিতে পারতেছি না কেন, এটা তাদের কষ্ট। এবং এই কষ্টটা কিন্তু আপনার গত ইলেকশন দেখছি বুক ফেটে কান্না ছাত্রলীগের বের হয়ে আসতেছে যে আমরা পলিটিক্স করলাম ছাত্রলীগ করলাম, আমরা তো নৌকাতেই ভোট দিতাম সেটাও দিতে পারতেছি না, মানে এমন জায়গায় চলে গেছে দেশ এখন। সো যাক ওইটা নিয়ে বেশি কথা বললে গেন ওটা ওইটা হালকা হয়ে যাবে, ওটা হালকা করার আর সুযোগ নেই, এতই হালকা হয়ে গেছে, ওইটা নিয়ে কথা না বলে আমি জাস্ট এই ভাইকে নিয়ে আপনারা মোটিভেশন খুঁজে বেড়ান লাইফে, রাইট লাইফে কীভাবে আমার লাইফের মোটিভেশন আলাদা দর্শন আলাদা, সেগুলো আমি মোটিভেশনাল স্পিচ দিনে দেখে আপনারা জানেন না দিব হয়তো বা না দিলে ইয়ে করা গ্রো করা যাচ্ছে না মোটিভেশনাল স্পিচ ছাড়া। সো সেটা যেদিন দিব দিব, কিন্তু আজকে যে ছোটোখাটো মোটিভেশন যে জীবনে যদি সুখ পেতে চান, জীবনে যদি সুখী হতে চান, তাহলে বড় বড় টার্গেট সেট করেন, এগুলোর পেছনে সারা জীবন দৌড়াবেন, এগুলো ধরতে পারবেন না, ফ্রাস্ট্রেটেড হবেন। এই ভাইয়ের মতো টার্গেট সেট করেন, বাসা থেকে বের হবেন, রাস্তা পার হয়ে যাবেন, ওই পাশে ইভিএম মেশিন আছে, ইভিএম মেশিনের মধ্যে একটা টিপ দিবেন, দ্যাটস ইট, সুখী মানুষ।